আম্বানিদের ছেলের বিয়ে হোক বা মনীষ মালহোত্রার প্রি দিওয়ালি পার্টি, বি টাউনের এমন কোনো অনুষ্ঠান নেই যাতে দেখা যায় না তাকে। রণবীর কাপুর দীপিকা পাড়ুকন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর, নাইশা দেবগান, সবার প্রিয় অরহান আওয়াত্রামানি ওরফে ওরি, আজকাল তো নায়িকাদের সঙ্গে বিদেশ ভ্রমণেও যাচ্ছেন ওরি। তবে এসব কিন্তু একেবারেই বিনা পয়সায় করেন না ওরি, এর জন্য মোটা পারিশ্রমিক দিতে হয় ওরিকে। কেননা ওরির সোশ্যাল মিডিয়ার হাত ধরেই জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন বলি সেলিব্রা। কত টাকা নেন ওরি? সম্প্রতি পপসে একটি সাক্ষাৎকার দিয়েছেন ওরি, সেখানেই ওরি কথায় কথায় জানালেন বিয়েবাড়ি হোক কিংবা যে কোনো বলিউডের অনুষ্ঠানে যেতে মোটামুটি 15-30 লাখ টাকা নিয়ে থাকি, এটাই আমার আয়ের উৎস। ওরি আরও জানালেন, আমার একটাই কাজ সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া, আমাকে দেখলে সবাই আনন্দ পায় আর এটাও বড় পাওয়া। ওরিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কৌতূহল প্রচুর, ইনস্টাগ্রামে তার 5 লাখের বেশি ফলোয়ার, এর মধ্যে আবার ওরির লিঙ্কডইন প্রোফাইলের খবর ছড়িয়ে পড়েছে। সেই প্রোফাইলে লেখা রিলায়েন্স গ্রুপের স্পেশাল প্রজেক্ট ম্যানেজার এই সোশ্যাল মিডিয়া তারকা। শোনা গিয়েছে ঈশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গেও তার বন্ধুত্ব রয়েছে।